عالم بار مانوش عمركي مسلم بابن نام عبد الله چلن نام عبد الرحمن مين نام زليخا الله سبحانه وتعالى ايبابي مسلم بچند برينا عن ابي بكر تقال ابو بكر رضي الله عنه تكبر جتني بولن قال النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم بولتن ألا أنبئكم بأكبر الكبائر আমি কি তোমাদেরকে পৃথিবীর সবচাইতে কবিরা গুনাহগুলো সম্পর্কে জানিয়ে দেব তালাসান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছে আমি কি তোমাদেরকে পৃথিবীর বড় গুনাহ সম্পর্কে জানিয়ে দেব قالوا بلا يا رسول الله صلى الله عليه وسلم সকলে বললেন হ্যাঁ হে আল্লাহর রাসূল আপনি আমাদের পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ সম্পর্কে জানিয়ে দেন দেখি আপনাদেরকে প্রশ্ন করি তো সামনে মুরব্বি আপনি বলেন তো পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি মায়ের সাথে জানা করা না আপনার মেয়ে কিনে একজনের ভাইকে গেল ওটা না দেবরের ভাবির সাথে অপকর্ম সুদ খাইতেছে শত দশ টাকা বিশ টাকা একশো টাকা এটাও না কিন্তু এগুলো কি ছোট অপরাধ নাকি না দশ কোটি টাকার কাছে কিন্তু নয় কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা ছোট দশ কোটি টাকার কাছে নয় কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা কি তাই বলি কি এটা ছোট এগুলো ছোট নয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদেরকে কি আমি পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ সম্পর্কে জানিয়ে দেবো তোমরা জানতে চাও আলিম পাওয়ার মানুষ কি জানতে চায় সাহাবারা বললেন বেলা ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আলি শরাকু বিল্লাহ তিনি বললেন সেগুলো হচ্ছে আল্লাহর সাথে শরীক করা ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া উকুকুল ওয়ালিদাইন এবং পিতামাতার অবাধ্য হওয়া আহ কত জন আছে এই অপরাধের সাথে অপরাধী আল্লাহ আমাকে ক্ষমা করুন আমি হয়তো ভুলে গেছি আমার মায়ের ওই কথা যখন আমি পেশাবে শুয়েছিলাম তিনি পরিষ্কার না করলে আমার উপায় ছিল না সেখানে হয়তো আমিও ভুলে গেছি আমি পড়ে গেছি তিনি আমাকে না তুললে আমার পুরো গায়ে কাদা যুক্ত থাকে আমি হয়তো ভুলে গেছি সিঁড়ির কাছে আমি এসেছি তিনি সব কাজ ফেলে এসে আমাকে কোরআন নিলে আমি সিঁড়ি থেকে পড়ে মাথা ফেটে অথবা দাঁত ফেটে মারা যেতাম হয়তো বক্তা হিসেবে আমিও ভুলে গেছি সেই কথা যে আমার মা নিজের জন্য ডাল আর ভাতের ব্যবস্থা করে আমার জন্য গরু দুধের ব্যবস্থা করেছিল যাতে আমার পুষ্টি হয় হয়তো আমি ভুলে গেছি আমার দাদির সাথে ঝগড়া করেছে আমার মা শুধু আমার খাবার হয়তো আমি ভুলে গেছি আমার বাবা বেকার ছিল আমার জ্যাঠা জেঠিরা কথা শোনাইতো আমার মা চুপচাপ কাজ বেশি করে করতো যাতে একটু বাড়তি খেতে পারে আমি বাড়তি দুধ পাই হয়তো আমি ভুলে গেছি আমি আপনাদের কথা বললাম হয়তো আমি ভুলে গেছি আমাকে ভালো মাদ্রাসা স্কুলে পড়ানোর উদ্দেশ্যে আমার মা মন মতো ওনার যখন যুবতী ছিল কত কিছু খেতে ইচ্ছে করতো ওভাবে খায়নি কত সুন্দর করে চলতে ইচ্ছে করতো ওভাবে চলেনি পাঁচ ভাই ছিলাম আমরা হয়তো কারো সাত ভাই কারো আট ভাই কারো চার ভাই ভুলে গেছি সেদিনের কথা যেদিন পেশাব করতে গেলে ভয় লাগতো মা ছাড়া ঘর থেকে বেরোলে জিনে ধরবে ভূতে ধরবে কুকুর কামড় দেবে মানা হলো হবে না সেই দিনের কথা হয়তো আমিও ভুলে গেছি কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলেননি তিনি বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সাথে শরীক করা তারপরে ওয়া উকুকুল ওয়ালিদিন পিতামাতার অবাধ্য হওয়া কতটুকু অবাধ্য পারব না করব না এখন না উফ এইটা পর্যন্ত অবাধ্য কত বৃদ্ধা এখনো ঘরে শুয়ে আছে ছেলে ঘরে ঢুকে ঠিকই তার বাচ্চার মুখে চুমু খায় তার মাকে দেখতে যায় না পাশের রুমে মা
অত বৃদ্ধ এখনো আজকে এখানে আসতে পারেনি, ছেলে চাইলে তার বাপকে কোলে করে নিয়ে আসতে পারত, খুব শৌখিন ছিল, খুব হাঁটত, এমন কোনো ওয়াজ মাহফিল ছিল না যেত না, পায়ের ব্যথা আসতে পারেনি, ছেলে বিরক্ত হবে রিক্সায় করে নিয়ে আসতে আসতে পারেনি, রিক্সা চালায়, তার নিজেরই চারটা সন্তান, বাপ মাকে দেখবে কি করে, পাড়ার লোক উদাহরণ দেয়, সেও সন্তুষ্ট এই উদাহরণ। আহা, ওয়াজ করতে ইচ্ছে করে না আসলে, কি বলবো, মানুষের মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে। সব ওয়াজ মাহফিলে ছেলের বউ দোষ দেয়, আমি তো ছেলের বউ দোষ দিব না, কারণ ছেলের বউ আরেক বেটার মেয়ে, আরেক বেটার কে সেবা যত্ন করবে, আমার মা বাপ আমি সেবা যত্ন করবো, বউ যদি মনে করে যে সেবা যত্ন করবে না আমি সেবা যত্ন করবো, এবার বউ যদি মনে করে ইনকাম লাগবে তো আমি তো বের হতে হবে, তুমি করো, আমি বের না হলে ইনকাম হবে কেন, মা বাবা দেখবো না কার কাছে রেখে যাবো, বউ যদি নিশ্চয়তা দিয়ে আপনি যান আমি আসি ইনকাম করেন তাই না আমি যাবো, সমস্যা কোথায়, বউ চালাকি করলে বউর সাথে চালাকি করো, কাজে আজকে যাবো না আব্বার সাথে বসে থাকবো, বলবো কাজে না গেলে বাপেরই কি খাওয়াবে, ধর খাওয়াবে না, আমি বস আমার বাপও বস, আব্বা আপনি পারবেন না, বলবো যে ছেলে তুই না খেলে আমি না খেয়ে থাকতে পারবো বেশি, ছোটবেলায় মাছের মাথা ছাড়া খেতাম না, তুই জন্মের পরে তোর পাতে তোর দাদি দিত, আমার আমার পাতে আমি তোর পাতে দিয়ে দিত, ওই তোর জন্য স্যাক্রিফাইস করার আমার আরো 50 বছর আগের অভ্যাস, নতুন করে শিখতে হবে না তোর জন্য না খেয়ে থাকা। যাই হোক, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি বলেন তো, প্রথম অপরাধ, তারপরের বড় অপরাধ কি, ওয়াজালাসা ওয়া কানা মুত্তাকিয়ান ফাকাল, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসেছিলেন, কেমন হেলান দিয়ে বসেছিলেন, এবার সোজা হয়ে বসলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বললেন, আলা ওয়া কাউলু যুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। তাহলে পৃথিবীর বড় তিনটা অপরাধ পেলাম, এক শিরিক করা, দুই তিন মিথ্যা সাক্ষ্য দেওয়া, তিন 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 মিথ্যা সাক্ষ্য দেওয়া, তিন। এতবার কেন বললাম জানেন, সাহাবার বলছে قال فما زال يكررها حتى قلنا ليت له سكت, মিথ্যা সাক্ষ্য দেওয়া পৃথিবীর বড় অপরাধ, এই কথাটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বারবার বলতে থাকলেন, এমন কি সাহাবারা বলতে লাগলেন, আহ যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর না বলতেন একটু এবার শান্ত হতো, মিথ্যা সাক্ষ্য এত বড় অপরাধ,